জন্মলগ্ন থেকেই শিশুদের সুখ দুঃখের সঙ্গী পুতুল, যা চোখের সামনে গল্প গানে। তাই তো পুতুলের ভঙ্গি দেখে খুশি কোমলমতিরা। আচ্ছা যা, তোকে আজ ছেড়ে দিলাম। নাতির বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে শরীরে তেল চর্বি মাংস লাগিয়ে শিশুদের স্বপ্নরাজ্যের চরিত্রগুলোকে ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিকে তুলে ধরেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। শনিবার বিকেলে ফরাসি কালচারাল সেন্টার ওলিয়স ফ্রেসেজ এর আমন্ত্রণে রঙ্গা বঙ্গা ভুতুকে নিয়ে শিশুদের সামনে হাজির কুঁজো বুড়ি। সুবিধা বঞ্চিত শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গল্পের চরিত্রগুলোকে সামনে পেয়ে উচ্ছ্বসিত। আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার ছিল, ইন্টারেস্টিং জিনিস ছিল, আমি জীবনেও দেখি নাই, এটা আমার প্রথম দেখা। খুব ভালো, এই প্রথমবার দেখতে এসেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের কর্ণধার জানান, এমন আয়োজন করে শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষা পদ্ধতিকেও করতে চান আনন্দময়। এই পুতুল নাটকের যে অমিত শক্তি আছে, তার মাধ্যমে শিক্ষা জানাটা যে খুব আনন্দের, সেই আনন্দটা যেমন পাঠ্যপুস্তকের মধ্যে আছে, আমরা চেষ্টা করি সেইগুলির সহ আমাদের চারদিকে এবং বিশ্বের নানা জায়গায় যত গল্প আছে সেইগুলোকে এই পুতুলের চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা, তাতে করে একদিকে যেমন আনন্দ এবং একদিকে যেমন ঐতিহ্যের সাথে তারা পরিচিত হবে, পাশাপাশি হচ্ছে আমাদের এই শিক্ষা এবং এই যে জীবনযাপন এবং সাংস্কৃতিক বিষয়ে এর সাথে তাদের সম্পৃক্ততা, তাদের আগ্রহ বাড়বে। আর পুতুল নাট্যের অভিনেতারা জানান, এমন আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত তারা। প্রত্যেকটা শোয়ে নানা রকম অভিজ্ঞতা হয়, আর সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার যে আমরা বাচ্চাদের কে শেখাতে পারি, বাচ্চাদের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারি, এই ব্যাপারটা আমার কাছে খুবই আনন্দের, এবং বাচ্চারা আমাদের সাথে হাসছে কাঁদছে দেখে মজা পাচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে একজন শিল্পী হিসাবে। আমরা চাই শিশু শিক্ষার মাধ্যম হিসাবে এই পুতুল নাট্যটি যেন আমাদের মানে বিনোদন এবং শিক্ষার মাধ্যম, শিশুদের মানে পাপেটের মাধ্যমে তাদের শিখাতে পারি, সেই কৌশলটা যেন আমরা প্রি প্রাইমারি এডুকেশনে যেমন একটি নীতিমালা তৈরি হয়েছে বা টেক্সট তৈরি হয়েছে, সরকার পাইলট প্রকল্প গ্রহণ করেছে, সেই প্রি প্রাইমারি এডুকেশনের যে পুতুল নাট্য ইনক্লুড হয়েছে সেই ইনক্লুডটা যেন উত্তরোত্তর আরও বাড়ে। শিশুর আনন্দ গানে স্বর্গ নেমে আসুক, শুদ্ধ সংস্কৃতি পৃথিবীতে বয়ে আনুক নির্মল আনন্দ, এমনটাই প্রত্যাশা সকলের। সময় সংবাদ, ঢাকা।